গুরুদেব। বসো মা। জয় জনার্দন, জয় রঘুবীর, রক্ষা কর। কর্তা মাকে গঙ্গা তীরে ঠিক মতন রেখে এসেছ তো? রেখে তো এসেছি গুরুদেব, কিন্তু তাতে কি মা শান্তি পাচ্ছেন? তার বেটা তো একবারও তার সম্মুখে যাচ্ছেন। কোনো মায়ের অন্তিম কালে কি বেটার মুখ না দেখতে পেলে মায়ের শান্তি হয়? আমি কিন্তু যা করছি মায়ের কথা ভেবেই করছি, মায়ের শেষ ইচ্ছেটুকুর মর্যাদা দেওয়ার চেষ্টা করছি। আর মাই তো বারবার কইছিলেন গঙ্গায় যাবে, আমি কি করি বলেন তো গুরুদেব? আর আপনি তো কইছিলেন গুরুদেব কর্তব্য পালন করতে, তার জন্য আমার স্বামী খুব রাগ করেছে। গুরুদেব আপনি বলে দিন আমার কি দোষ এতে? তুমি কেন নিজেকে অপরাধী ভাবছ মা? তুমি যা করেছ ঠিক কাজ করেছ। যদি কেউ অন্তিমকালে মা গঙ্গায় ডুবে থেকে পাপ মুক্ত হয়ে নিজের প্রাণ ত্যাগ করতে চায়, তাহলে তার ইচ্ছেকে কেউ অস্বীকার করতে পারে না। তুমি আমি কেউ বাধা দিতে পারি না। তাছাড়া তুমি তো তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো জোর করোনি।